গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হলো 4:30, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, আর আমি এখন বেরোবো। কোথায় যাচ্ছি, পার্টিটা কোথায় দিচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন ফটাফট রেডি হব, কারণ ও আমাদের 4:30 সময় যেতে বলেছে। সবটাই দেখাবো, কোথায় যাচ্ছি, আমি কি পড়ছি। ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো ছোট্ট বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই যখনই আমি ভিডিও দিব তখনই তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, আর তোমাদের দেখিয়ে দিই আমি আজকে পড়ব হলো এইরকম একটা সোয়েটার আর এই জিন্স। চলো আমি রেডি হয়ে নিই। তো ফাইনালি আমি রেডি। এই যে, তো ও অলরেডি একবার আমাকে ফোন করে নিয়েছে, ও চলে এসছে, ভেনুতে দাঁড়িয়ে আছে। তো আমি এখন তাড়াতাড়ি যাব, না হলে ও আমাকে ফোন করতে করতে পাগল করে দিবে। তো চলো আমি বেরিয়ে যাই, তারপর আমি আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আজকের ভিডিওটা প্রচন্ড এক্সাইটেড হতে চলেছে, কারণ আজকে আমার সমস্ত ফ্রেন্ডরা আমরা একসাথে হব, আর অনেকদিন পর হচ্ছি একসাথে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমি এখন বেরিয়ে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার হোটেলের সামনে। তো চলো তোমরা আমার সঙ্গে। এখনো দুজন শুধু এসছে আর বাদ বাকিরা আসেনি। ফাইনালি আমি চলে এসেছি একদম হোটেলের সামনে, আর দুটো বান্ধবী আসছে, তার জন্য আমি ওয়েট করছি, আর বাদ বাকিরা সব ওপরে চলে গেছে রেস্টুরেন্টের ভেতরে। তো দুটো বান্ধবী চলে আসছে, ওরা আসবে, তারপরে আমরা তিনজন মিলে একসাথে উপরে যাব। ওরা সেকেন্ড ফ্লোরে আছে। ভগবান বাবা, তোরা এখানে বসে আছিস তখন থেকে? দারুণ হয়েছে। হ্যাঁ, ওই যে বুক করা, আমরা শুধু যাই ছবি তুলবো, তারপরে যাদের বার্থডে তারা চলে আসবে, আমাদের মারতে মারতে বের করবে। অ্যাজ ইউজুয়াল ফটো তোলা শুরু। এই যে আমাদের গ্রুপে সব থেকে বেশি নাটকি না, আমি আমার ফোন থেকে করছি ভিডিও। না না, মানে কে করছে? ওই যে কেউ একজন আসছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমরা দেখেছিলে সপ্তমীর ব্লগে আমার, যে আমার দুটো ফ্রেন্ড, তোরা তাদের মধ্যে একজনেরই বার্থডে আজকে, সে হচ্ছে ওই যে ফটো তুলছে ওখানে, আর এখানে ছবি তুলছে। আমি ওটা সত্যানাশ করবো ছবিটা।
সত্যানাশ করার জন্য আমি চলে এসেছি। তো আমাদের এখানে খাবার অর্ডার করা হয়ে গেছে, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যা জিজ্ঞেস করছে সেটা কিছুই নেই, মানে এরকম অদ্ভুত কেন আমি জানি না। এর আগেও এসেছিলাম, তখন সবই ছিল, কিন্তু এখন আমি যেটাই জিজ্ঞেস করছি কিছুই পাচ্ছি না। তো যাই হোক, আমি কফি নিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, আর ওরা কি নিলো আমি তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। আগে খাবারটা আসুক, তারপরে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এবার ও লজ্জা পায়, আমাদের বার্থডে গার্ল হচ্ছে লজ্জা পায় ব্লগে আসতে। তো জন্মদিনটা হচ্ছে ওর, আর ও হচ্ছে আমার আরেক বান্ধবী যার আমার বিয়ের পরে বিয়ে হয়েছে, ও হচ্ছে অনুলিপি। ওর আলিপুরে বিয়ে হয়েছে, কুচবিহারে বিয়ে হয়েছে। আর ওদিকে হচ্ছে ফটো সেশন চলছে অ্যাজ ইউজুয়াল। তো ওরা আসুক, তারপরে দেখাচ্ছি ওদেরকে। আখের ন্যাকামো শুরু মধুরাকে। পূজা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, থ্যাংক ইউ। থাকি অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারা। এও আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ঋতুপর্ণা। ওর বাড়ি হচ্ছে আমার বাবা বাড়ির ওখানে, মানে আমাদের পাড়ায় ওর বাড়ি। ও হচ্ছে ঋতুপর্ণা। হাই গাইস, সব ভালো করে মজা করো, এটাই বলছো। ওর চ্যানেলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো, অবশ্যই অবশ্যই কেমন করবে। আর সবাই ভালো থেকো। আমি তো ব্লগ দেখতে পাই না, হচ্ছে যে ফটো সেশন করছি এর সাথে আমি একটা ছবি তুলতে বলছিলাম, অলরেডি ও সেই ছবিটা তুলে নিয়েছে, কিন্তু রিলটা এখনো বানানো হয়নি, যেটা তুই বললি তখন বানাবি। আচ্ছা, কি বাদাম বানাবো? তো আমাদের এখনো যা যা আমরা অর্ডার করেছি সেগুলো আসেনি। আমাদের পার্টি শেষ, এখন আমরা এখান থেকে বের হচ্ছি। এবার নিচে গিয়ে ওরা কি করবে, পার্টি স্প্রে এসব করবে যেখানে আমি থাকছি না। তো এরপর আমি যাব এখান থেকে সোজা বাড়ি। তো চলো, স্বপ্ন বুনছি আবার।
ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আমি 8:15 সময় বাড়িতে এসেছি। আমাদের পার্টি শেষ হয়েছে 8:00 সময়। তারপর আমরা একটু গল্প করছিলাম নিচে দাঁড়িয়ে। পার্টি স্প্রে করেছিল আমার চোখের মধ্যে, মানে পুরো পার্টি স্প্রে একদম পুরোটাই আমার চোখের মধ্যে এই চোখে চলে গেছিলো। তো তার জন্য আর তখন ব্লগ করিনি, আর প্রচণ্ড চোখ জ্বলছিল। তো তারপর ওখান থেকে জল টল দিয়ে বাড়িতে আসলাম, আর এখন আমি একদম ফ্রেশ হয়ে ফ্রি হয়ে বসলাম ভিডিওটা এন্ড করতে। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই ছোটোখাটো একটা বার্থডে ব্লগ আমার বান্ধবীর। তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমরা খুব মজা করলাম, অনেকদিন পর সবাই মিলে একসাথে হলাম, দারুণ মজা হলো। তো এই তো, যদি ভালো লেগে থাকে আমার এই ছোটোখাটো বার্থডে ব্লগটা তবে প্লিজ লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।